এই মুহূর্তে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ শিহাব ভাইকে ঘিরে ফেলেছেন। তার রাস্তা হাঁটা এখন দায় হয়ে পড়েছে, হোটেল থেকে বেরোনোই এখন দায়। তবে সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে শিহাব ভাই তিনি ঠিক কি বললেন, বা সেখানের পুলিশ প্রশাসনই বা ঠিক কি বললেন, বন্ধুরা সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জুলাই মাসের 2 তারিখে শিহাব ভাই যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন তিনি মাত্র 10 কেজি ওজনের একটি ব্যাগ কাঁধে নিয়েছিলেন। তারপর তিনি রাস্তা হাঁটতে শুরু করেছিলেন। ভারতবর্ষের বিভিন্ন জেলা বা বিভিন্ন রাজ্য অতিক্রমণ করে বর্তমানে তিনি গুজরাটে রয়েছেন। তবে গত 2 দিন আগে গুজরাটের গোধরা নামক একটি জায়গায় তিনি ছিলেন এবং সেখানের একটি হোটেলে তিনি রাত্রি নিবাস করেছিলেন। সেই হোটেলের উপর থেকে যে ভিডিওটি দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে হোটেলের নিচে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন কয়েকশো মানুষ জড়ো হয়ে আছেন শুধু এক নজর শিহাব ভাইকে দেখার জন্য। তিনি আর উপর থেকে নিচে নামতেই পারছেন না, এত জনগণের ভিড়, তিনি কিভাবে রাস্তা হাঁটবেন? আর তারই মাঝে সেখানকার পুলিশ প্রশাসন জনগণের উদ্দেশ্যে ঠিক কী কথা বললেন এবং শিহাব ভাই এই সমস্ত জনগণ যারা শিহাব ভাইকে দেখার জন্য নিচে দাঁড়িয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যেই বা তিনি ঠিক কী বললেন? তো চলুন শিহাব ভাইয়ের মুখ থেকেই সেই কথাগুলি একবার শোনা যাক। সব লোক ইধর রুকো, কোই তকলিফ নেই চাহিয়ে মেরে কো, ইধর রুকো, ঠিক হ্যাঁ। ভাই দেখো ইনকা কেনে কেসা হ্যাঁ কি তুমি ইয়ে খড়ে রহো আগে না হো ইনকে রাস্তে মে ইনকো তকলিফ না করো ইনকো রাস্তা দো ইনকা স্বাগত করনা হয় তো দূর সে দেখো ইনকো দেখো সাথ বলো অভি কিতনে লোগে সাথ বলো চলো পিছে মোড় চলো পিছে মোড় পিছে মিলেগা চলো তো বন্ধুরা আপনারা শুনলেন সেখানকার প্রশাসন যারা নিচে জনগণ দাঁড়িয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে বললেন যে আপনারা দয়া করে এখান থেকে সরে যান, শিহাব ভাইকে রাস্তা হাঁটতে দেন, আপনারা তার রাস্তায় দাঁড়িয়ে পড়েন না, এতে শিহাব ভাইয়ের অসুবিধা হচ্ছে, তাই দয়া করে আপনাদের বলছি আপনারা এখান থেকে সরে যান। এরপর শিহাব ভাইও যে সমস্ত মানুষজন তাকে দেখার জন্য নিচে দাঁড়িয়েছিলেন তাদের উদ্দেশ্যেও তিনি একটাই কথা বললেন, দয়া করে আপনারা আমাকে যেতে দিন, আমার রাস্তা দয়া করে আটকাবেন না, আমার রাস্তায় হাঁটতে অসুবিধা হচ্ছে, আপনারা এখান থেকে দয়া করে চলে যান, আমি আরবে গিয়ে হজ করার সময় আপনাদের জন্য দোয়া করব, সকলের জন্যই আমি দোয়া করব, দয়া করে আপনারা এখান থেকে সরে যান। তো বন্ধুরা এই সমস্ত কথা বলার পরই শিহাব ভাই তিনি নিচে নেমে চলে আসেন এবং ওই সমস্ত জনগণ সরে যান। অনেকে আবার শিহাব ভাইয়ের পিছন পিছন হাঁটতেও শুরু করেন। এরপর শিহাব ভাই আবার আগের মতো রাস্তা হাঁটতে শুরু করেন এবং তিনি গোধারা নামক এরিয়া থেকে হাঁটতে হাঁটতে শেহারা নামক একটি জায়গায় পৌঁছেছেন এবং সেখান থেকেও বর্তমানে তিনি আবারও হাঁটতে শুরু করেছেন এবং তিনি রাজস্থানের উদ্দেশ্যে সম্প্রতি তিনি হাঁটছেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন শিহাব ভাইয়ের উদ্দেশ্যে যে জনগণগুলি দাঁড়িয়েছিলেন তাকে দেখার জন্য তাদের উদ্দেশ্যে শিহাব ভাই ঠিক কী বলেছিলেন, বা সেখানকার পুলিশ প্রশাসন ওই সমস্ত মানুষদের উদ্দেশ্যে ঠিক কী বলেছিলেন আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। শেষে আপনারা কমেন্ট করবেন যে আপনারা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের মুসলিম বা বাংলাদেশের মুসলিম যারা এই ভিডিওটি দেখছেন আপনারাও কি শিহাব ভাইয়ের মতো একদিন হেঁটে হেঁটে হজ করতে যাবেন? কার কার এই ধরনের ইচ্ছা রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শেষে আপনারা শিহাব ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন,
তিনি যেন এই 8,640 কিলোমিটার পথ অতিক্রমণ করে মক্কায় গিয়ে আগামী বছর হজ করতে পারেন, এই দোয়া সকলেই করবেন। তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে শিহাব ভাইকে নিয়ে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।